রাষ্ট্রপতি নির্বাচন একদিকে বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু আর অন্যদিকে যশবন্ত সিনহা। দ্রৌপদী মুর্মু জীবনী নিয়ে ভিডিও বানিয়েছি, ভিডিওর লিঙ্ক নিচে পেয়ে যাবেন। আজ আমরা দেখব যশবন্ত সিনহার এক লড়াকু জীবনী। জন্ম 6 নভেম্বর 1937 সালের বিহারের পাটনাতে। তার শিক্ষা পলিটিক্যাল সায়েন্স নিয়ে তিনি গ্র্যাজুয়েশন করেন। বাবা চাইতেন ছেলেকে আইএস অফিসার তৈরি করতে। তার দাদা আইএস পরীক্ষায় পাশ করতে পারেননি। যশবন্ত সিনহা আইএস পাশ করেন এবং আইএস অফিসার হয়ে যান। কিন্তু যশবন্ত সিনহা আর্মিতে যেতে চেয়েছিলেন, আর্মিতে চাকরিও পেয়েছিলেন, কিন্তু পরিবারের সম্মতি না থাকায় তিনি আর্মিতে জয়েন্ট করেননি। যশবন্ত সিনহার প্রচুর কনফিডেন্স ছিল। আইএস ইন্টারভিউ যখন দেন, ইন্টারভিউ খুব খারাপ হয়েছিল, কিন্তু ইন্টারভিউ হল থেকে যখন বাইরে বের হলেন, বাঘের মতো বের হলেন, যেন কিছুই হয়নি। এইবার বাইরের পরের যে ক্যান্ডিডেট ছিল, তিনি জিজ্ঞেস করলেন কেমন ইন্টারভিউ হলো। তখন যশবন্ত সিনহা উত্তর দেন, দারুণ হয়েছে, চলুন মুসৌরিতে গিয়ে দেখা হবে। কিন্তু তার ইন্টারভিউ মোটেই ভালো হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি পাশ করেন খুব কম নাম্বার নিয়ে। পরে যখন ওই বন্ধুর সাথে ট্রেনিংয়ে গিয়ে দেখা হয়, তখন জিজ্ঞেসে করে, আপনার খুব ভালো ইন্টারভিউ হয়েছে বলেছিলেন, এত কম নম্বর পেলেন তাহলে কেন? তার উত্তরে যশবন্ত সিনহা বলেন, আমি বলেছিলাম মুসৌরিতে দেখা হবে, মানে আমি ও আপনি দুজনেই পাশ করব। খুব বুদ্ধিমান ছিলেন এবং খুব ভালো বলতে পারতেন। এরপর 1960 সালে আইএস অফিসার হন। 24টা বছর তিনি কাজ করেন। কাজ করার সাথে সাথেই একদিন মুখ্যমন্ত্রীর সাথে তার বচসা শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর সাথে প্রচুর ঝামেলা হয়। তখন তিনি মুখ্যমন্ত্রীর মুখের উপর জবাব দিয়ে বলেন, আমি মুখ্যমন্ত্রী যে কোনো সময় হতে পারি, কিন্তু আপনি কোনোদিন আইএস অফিসার হতে পারবেন না। এরপর তিনি চাকরিটা ছেড়ে দেন। যে চাকরির বেতন এখন প্রায় 70 থেকে 80 হাজার টাকা মাসে। তিনি সমাজ সেবার সাথে যুক্ত হন, সমাজের হয়ে কাজ করেন। তারপরে একদিন চন্দ্রশেখরের সাথে সাক্ষাৎ হয়। এরপর তিনি ডিসিশন নেন যে তিনি পলিটিক্সে আসবেন এবং পরে জনতা দলে তিনি যোগ দেন। 1990 থেকে 1991 সালে তিনি অর্থমন্ত্রী ছিলেন, পরে স্পোক পার্সন হন বিজেপির 1996 সালে। তিনি 1998 সালে আবার অর্থমন্ত্রী হন। তখন ছিলেন অটল বিহারী বাজপেয়ীর সরকার এবং অটল বিহারী বাজপেয়ীর খুব বিশ্বস্ত লোক হন। যশবন্ত সিনহার উপর অনেক অ্যাট্রাক্ট করা হয়েছে, তাকে হত্যা করার ছক করা হয়েছে। কারণ তিনি যখন অর্থমন্ত্রী হন, তখন কোনো 2 নম্বরি কাজ তিনি করতে দেননি। তিনি খুব সৎ ছিলেন এবং তিনি দুর্নীতি অনেকটা কম করেন। 2002 সালে তাকে বিদেশমন্ত্রী করা হয়। 2004 সালে বিজেপি হেরে যায়। 2004 সালের পর যশবন্ত সিনহার ক্যান্সার হয়ে যায়। এরপর তিনি একটা কথা বলেন যে তিনি যখন হাসপাতালে ছিলেন, তার এত বন্ধু ছিল বিজেপির নিতে আসেনি, একজন নেতাও দেখতে আসেনি, কিন্তু একজন মানুষ আসেন, তার নাম চন্দ্রশেখর। চন্দ্রশেখরই কেবল তাকে দেখতে আসেন। চন্দ্রশেখরের তখন শরীর খারাপ ছিল, তা সত্ত্বেও তাকে দেখতে এসেছিলেন। কিন্তু যে বিজেপির হয়ে এতদিন কাজ করলেন, তাদের কোনো নেতাই আসেনি। এখনকার বিজেপি থেকে তিনি বিদায় নিয়েছেন, কারণ তাঁর বিচারধারার সাথে এখনকার
বিচারধারার সম্পূর্ণ আলাদা। এখন তিনি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে লড়ছেন রাষ্ট্রপতি হওয়ার জন্য। তার বুদ্ধিমত্তা ও তার সততা আজ রাষ্ট্রপতি পদের জন্য দাবিদার।